মাঝে মাঝে খাবার শেষে কিছু না কিছু বেশি হয়, সে খাবার অপচয় না করে মজাদার একটি খাবার বানিয়ে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি রুটি দিয়ে ফিশ কাবাব, পুরো ভিডিও দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। এখানে আমি এক পিস মাছ নিয়েছি, অনেক বড়, সিদ্ধ করে কাটা ছাড়িয়ে মাখা মাখা করে নিয়েছি। এখন আমি সে মাছটা বাটির মধ্যে রাখলাম, দিয়ে দিলাম একটি রুটি, এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি, সেটি দিয়ে দিচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নিলাম, মাছ আর রুটি দুইটাই মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাইডে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, লবণটা একটু ভেবে চিনতে দেবেন যেহেতু রুটিতে লবণ দেওয়া হয়েছে। এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়া, দিয়ে দিলাম একটু কাবাব মশলা, দিয়ে দিলাম সয়া সস। সবগুলো উপাদান আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে, তো মিশানো হয়ে গেছে। এখন আমি একটি একটি করে বানিয়ে প্লেটের উপর রাখবো, গোল গোল করে এভাবে বানিয়ে প্লেটের উপর রেখে দিয়েছি। হয়ে গেছে সবগুলো বানানো, এখন আমি ভেজে নেব। রেসিপিটা অনেক মজাদার ছিল, আমার ছেলে তো খুব মজা করে খেয়েছে। যাদের বাচ্চারা মাছ খেতে চায় না তাদেরকে এভাবে খাওয়াতে পারেন, চেষ্টা করতে পারেন, ওরা মজার সাথেই খাবে, ভালো লাগবে। এদিকে হয়ে গেছে, আমি এক পাশ উল্টে দিচ্ছি, এরকম কালার চলে আসছে। যতই তাড়াহুড়ো থাক, ভাজা পোড়া একটু চুলার আঁচটা কমিয়েই ভাজবেন, তাতে ভেতর থেকে হয়ে আসবে। তো এরকম কালার চলে আসছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এরকমভাবেই আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি। তো হয়ে গেছে রেডি, আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি পাশে দুই রকমের সস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।